ভাই ইন্ডিয়ানরা গলে শয়তানি শুরু করেছে বাংলাদেশের পণ্যে বিষ আছে এটা প্রমাণ করিচ্ছে আমি জানতাম ইনকা করে হাঙ্গেরে দেশি পণ্যের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করবি এটা একটা রাজনৈতিক লড়াই বিজ্ঞানের নামে রাজনৈতিক লড়াইকে প্রতিপক্ষরা ঘায়েল করে দেওয়ার চেষ্টা করবে এটা যুগ যুগ ধরে হয়ে আসছে ঠিক একই ভাবে ভারতীয় পণ্য বয়কটের পাশাপাশি আমরা দেশি পণ্য যখন ব্যবহারের আওয়াজ তুলিছি তখন বাংলাদেশি পণ্যের মান এবং ঝুঁকি নিয়ে প্রশ্ন তোলা হইতেছে তুলতেছে কে বাংলাদেশের লোকজন তাদের কি কানেকশন থাকতে পারে ইন্ডিয়ার সাথে সেটা আমরা খুঁজে দেখব তবে কথা হইতেছে কোন বাংলাদেশি পণ্যের মান খারাপ হইলে বাংলাদেশি পণ্যে ক্ষতি হইলে আমি কখনোই আপনাদেরকে সেই পণ্য ব্যবহার করতে বলবো না কিন্তু হুদাই আন্দাজে বাংলাদেশি পণ্যের নামে বদনাম ছড়াবে আমরা এটা বরদাস্ত করব না আমরা ছাইড়া দেব না আমি বাংলাদেশি মিডিয়াকে বলি হাঙ্কের বয়কট আন্দোলনের সংবাদ তো দেন না ছাপেন না বাংলাদেশি পণ্যের বদনাম ছড়ানোতে এত উৎসাহ কেন দেখেন কতগুলো নিউজ করেছে এটা নিয়ে দেখেছেন এই উৎসাহ কালে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা পশ্চাৎ দেশ দিয়ে হান্দাই দিবে তেল ছাড়া মনে থাকে জানো যাই হোক আলাপে আসি সংবাদ আসিছে বাংলাদেশের হ্যান্ডওয়াশ আর টুথপেস্টে নাকি উদ্বেগজনক মাত্রায় প্যারাবেন পাওয়া গেছে প্যারাবেন প্যারাবেন হ্যাঁ সাধারণত অধিক কার্যকরী এবং সাশ্রয়ী হওয়ায় পার্সোনাল কেয়ার প্রোডাক্টে প্রিজারভেটিভ হিসাবে প্যারাবেন ব্যবহার করা হয় করছে ওরা আরে করছে এই ধরনের রাসায়নিক পদার্থ মানবদেহের হরমোন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ এন্ডোক্রাইন সিস্টেমের কার্যক্রমকে ব্যাহত করে ওরে বাবা কি বাক্য যার ইচ্ছে এটি নিয়মিত ব্যবহারে হইতে পারে হৃদরোগ ক্যান্সারের মতো জটিল ব্যাধি আচ্ছা বুঝলাম তো কে করেছে গবেষণা বেসরকারি গবেষণা সংস্থা এসডো এর সাম্প্রতিক নাকি গবেষণার এক তথ্যে এইসব পাওয়া গেছে গবেষণা দেখমুনি কোটি থেকে গবেষণা করিছ গবেষণা কারে কয় সেটা বুঝো কিনা সেটা আগে জানমু এসডো কারা এটা আমরা দেখিচ্ছি পরে তবে এসডোর চেয়ারপারসন উনি হইতেছেন সাবেক সচিব সৈয়দ মারগুব মোর্শেদ মারগুব মোর্শেদ কে উনি হইতেছেন সৈয়দ মাহবুব মোর্শেদের ছেলে সৈয়দ মাহবুব মোর্শেদকে উনি প্রধান বিচারপতি ছিলেন পাকিস্তান আমলে 1967 সালে পদত্যাগ করে জনতার পাশে এসে দাঁড়াইছিলেন আওয়ামী ঘরানার লোক আওয়ামী লীগ শুধু উচ্চ শিক্ষিতই না অত্যন্ত হাই মরালের মানুষ ছিলেন এবং খুবই প্রিয় মানুষ ছিলেন এই আওয়ামী বাম ঘরানার আর কি মানে যাকে বলা যায় মাল ওই সময়ের উনি বগুড়া জেলা স্কুলের ছাত্র ছিলেন শুধু তাই না ম্যাট্রিক পরীক্ষায় রাজশাহী বিভাগে ফার্স্ট টাইম করেছিলেন বগুড়া জেলা স্কুল থেকে চাও তো আমি কোনটি পড়েছি স্কুলে জানা আছে তো না কইলাম না আর কি নিজের ঢোল না নিজে পিটাতে নাই না কয় ভালো তো সৈয়দ মাহবুব মোর্শেদ উনি কে আসছিল উনি শেরে বাংলায় কে ফজল হকের ভাগ্নে ছিলেন এত কিছু কইলাম কেন কারণ এটা কেমন ক্যাঙ্কা ফ্যামিলি ওনার ক্যাঙ্কা একটা রেসপেক্টেবল ফ্যামিলি সেটা কইলাম আর কি তার মারগুব মোর্শেদ এই প্রতিষ্ঠানের প্রধান এটা জানি না আমি খুবই মনে দুঃখ পেয়েছি টাস্কি খাইছি আশা করি মারগুব মোর্শেদ স্যার এই প্রতিষ্ঠানের দায়িত্ব কন্টিনিউ করার আগে আরো ভালো করে চেক করে নেবেন ক্রস চেক করে নেবেন তার উপরে ওনারা দিয়ে কখনো হয়েছে যে সরকারের প্রতি এই রাসায়নিক ব্যবহার নিষিদ্ধের আহ্বান জানাইছেন উনি স্যার এটা একটু জানা শোনায় নিষিদ্ধের আহ্বান জানাইলে হতো না হ্যাঁ আপনারা তো দূর পাঠাইছে ওরা সবাই যাই হোক আপনি মুরব্বী মানুষ আপনারা আর কি কব আপনারা এটা কথা কই স্যার হাসি নাকি নাগরিকদের বিশুদ্ধ পানি দিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বাংলাদেশে খাবার পানির 80% দূষিত এই যে দেখেন বিশুদ্ধ পানি পায় না সেইখানে আপনারা আসিছেন প্যারাবেন নিয়ে তাও আপনাদের দাবিটা বৈজ্ঞানিক হলে হইতো আপনারা তো প্যারাবেনও বুঝেন না কিছুই জানেন না এটা নিয়ে ওই যে চারুকলা যেভাবে বিজ্ঞান চর্চা করে না আপনারা সে একইভাবে বিজ্ঞান চর্চা করিচ্ছেন তাও আসেন প্যারাবেন নিয়ে আলাপ করি তো মারগুব মোর্শেদ স্যার আপনার মনে হইতে পারে যে এই লোক কি কি প্যারাবেন কি বুঝবি হ্যাঁ তো কয়া রাখি আপনার আমার ফ্রান্সের চাকরির প্রথম দায়িত্ব ছিল চায়নাতে রপ্তানি হওয়া পার্সোনাল কেয়ার প্রোডাক্ট মানে এই ধরনের প্রোডাক্ট এই প্রোডাক্টটা সেফটি আর মেডিকেল ক্লেম নিয়ে বুঝছেন স্যার তো এই বিষয়ে আমার কিঞ্চিত পেশাগত অভিজ্ঞতা আছে তাই ওইটা থেকে করছি আর কি বুঝছেন তা আসেন বুঝি প্যারাবেন কি প্যারাবেন এক ধরনের প্রিজারভেটিভ মানে যেটা দিয়ে প্রিজার্ভ করা হয় আর কি যেমন ধরেন আচারে আমরা তেল দিই ওটা হলো প্রিজারভেটিভ মানে আচার বেশি দিন থাকে উঙ্কা আর কি একটা জিনিস যা দিলে সাবান বা পেস্ট বেশি দিন রাখা যেত না নষ্ট হয়ে যেত তো ইউরোপিয়ান ইউনিয়নে একটা প্রতিষ্ঠান আছে যেটাকে আমরা মানি আর কি তো এই পার্সোনাল কেয়ার প্রোডাক্টে প্যারাবেন কত থাকা উচিত সে ব্যাপারে স্ট্যান্ডার্ড বলে দেয় ওই প্রতিষ্ঠানের নাম হচ্ছে দ্য কসমেটিক ইনগ্রেডিয়েন্ট রিভিউ সংক্ষেপে CIR এটা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা প্যানেল তারা সমস্ত এই সমস্ত ব্যাপারে স্ট্যান্ডার্ডগুলো ঠিক করে তোরা কইছে 21 রকমের প্যারাবেন আছে তো এই যে এর পরীক্ষা করে যারা পাইছে এটা দুইটা প্যারাবেন পাইছে, মিথাইল প্যারাবেন আর বিউটাইল প্যারাবেন। আরো 19 ধরনের প্যারাবেন আছে। তো এই 21টার মধ্যে 20টা প্যারাবেনের পরিমাণ যদি 0.8% এর বেশি না হয় তাহলে এটা ক্ষতিকর না। কিন্তু বেনজাইল প্যারাবেন বলে আরেকটা প্যারাবেন আছে, ওইটা সম্পর্কে সাফিসিয়েন্ট ডেটা নাই এবং বেনজাইল প্যারাবেন ওইভাবে ব্যবহারও করা হয় না। এটা প্রাসঙ্গিক না, আমারও চোখে পড়েনি যে বেনজাইল প্যারাবেন ব্যবহার করে কোনো প্রোডাক্ট তৈরি করা হয়েছে আর কি। তো যাই হোক, এই 0.8%টা লিখে রাখেন, এডিটার সাহেব পর্দায় পাশে পরে কাজে লাগবে, আমরা মিলায় দেখবো। তো এটা তো গেল ইউরোপিয়ান ইউনিয়নের কথা না। তো সিআইআর কিন্তু এফডিএ এর সাথে কাজ করে। এফডিএ আমেরিকার যেটা, ওরা বলে যে প্যারাবেন যে মানুষের ক্ষতি করে শরীরে, এমন কোনো খুব শক্ত তথ্য উপাত্ত পাওয়া যায় না। তার মানে বুঝেছেন তো যে আমেরিকাতে করলে প্যারাবেনের কোনো লিমিট দেওয়া নাই, যেটা ইউরোপিয়ান ইউনিয়নে আছে। তো আসেন দেখি ওরা পাইছে কতটুকু প্যারাবেন। টুথপেস্টে পেছে 1823 মাইক্রোগ্রাম। 1823 শুনে মনে হচ্ছে যে মেলা বড়, তা না, মাইক্রোগ্রাম। 1 গ্রামের মধ্যে 1823 মাইক্রোগ্রাম। এবং হ্যান্ডওয়াশের নমুনায় পেছে 1403 থেকে 1834 মাইক্রোগ্রাম। তাই তো, তাই লেখা আছে তো, তাই না? মাইক্রোগ্রাম হইতেছে গ্রামের 1 মিলিয়ন ভাগের 1 ভাগ। 1 মিলিয়ন মানে 10 লক্ষ ভাগের 1 ভাগ। হ্যাঙ্গারে জাতির আব্বু হয়েছে, জাতির আব্বু হয়েছে। আরে ওই যে সোহরাবদির বডিগার্ড, ওই লাখ আর মিলিয়ন গুলা ফেলে কি কেলেঙ্কারি করেছিল জানেন তো? এটা হয়েছে। আসেন অঙ্ক গিরা দেখি কত হয়। এটা হচ্ছে 0.1803% এবং আরেকটা হচ্ছে 0.1834%। তাই তো? তো তাইলে প্যারাবেনের ইয়েটা কত করছিল? 0.8, আর এটি পেছে 0.1। মেলা কম। তার মানে এটা যে কইছে মেলা পরিমাণে বেশি পাওয়া গেছে, মিছা কথা না। এরকম মিছা কথা করার কোনো দরকার আছে? হ্যাঁ, এই যে দেখেন এসডোর সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আবুল হাশেম, উনি কইছেন আমাদের দৈনন্দিন পণ্যে এত উচ্চ মাত্রার এই বিষাক্ত রাসায়নিকের ব্যবহার দেখে আমি অনেক উদ্বিগ্ন। আপনি কিসে উদ্বিগ্ন হওয়া লাগবি আর কিসে উদ্বিগ্ন হওয়া যাবি না, এটাই তো বুঝেন না স্যার। হ্যাঁ, আপনি চেয়ারম্যান ছিলেন কেমিস্ট্রি ডিপার্টমেন্টের, এটা কিছু হইলো? হ্যাঁ, আপনার গ্রাম মাইক্রোগ্রাম এই জিনিস হিসাব করতে পারেন না। আপনারা তো দেখবেন যে আপনি কি করছেন নাকি? হ্যাঁ, এর নীরবে আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে যাচ্ছে, আমাদের জীবনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। কিছু জানে এরা? আপনারা বলেন তো। এই মূর্খগুলা বাংলাদেশে ছাত্র পড়ায়। আজ এবার আসেন এসডো কি, এটা দেখি। আমরা ওখানে ওয়েবসাইট থেকে দেখি, মানে খুবই বেসিক প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে কাজ করে, তাও প্রাইমারি হেলথ কেয়ারের খুবই সামান্য একটা সেক্টর নিয়ে। তো আপনি পড়েন ক্লাস 3তে আর আপনি পিএইচডি থিসিস করতে গেছেন প্যারাবেন নিয়ে, হ্যাঁ, তাও করেন ভুলভাল। এটা বুঝেন না তো? ফাজলামি পেয়েছেন? আপনাদের খুব খারাপ করে কইলাম না, কিন্তু এই ধান্দাবাজি ছাড়েন। আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কলে রেডি হয়ে আছে ইন্ডিয়ান দালালদের তালিকা করার লাইগা। তারপরে তো গন্তব্য আছে ওই সারদা একাডেমির ওইখানে অপেক্ষা আছে তাগড়া তাগড়া আরবি ঘোড়া। আর যদি ইন্ডিয়ান ঘোড়া চান সেটাও দেওয়া যাবে। মইনুরে ইন্ডিয়া ঘোড়া দিছিল, সেটা এখনো ক্যান্টনমেন্টে থাকার কথা। হ্যাঁ, সাবধান হয়ে যান। আর যারা যারা লাইনে খাড়াইছেন এরকম বাংলাদেশি পণ্যের ব্যাপারে আপনারা বদনাম ছড়াবেন, লাইনে খাড়ায় যান, মাইর কলে একটা মাটিত পড়বি না। আচ্ছা, আজকে একটা দারুণ পণ্য দেখাই দিই। আমরা তো কইছি না, বাংলাদেশে যারা উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, তাদেরকে আমরা পরিচয় করাই দেব এবং দেশি পণ্য পরিচয় করাই দেব। আসেন আমরা দেখি। এই যে এরা দারুণ জিনিস বানায়, এরা দেশি চিনি বানায়, একটা বানাইছে এডিটার সাহেব, এই যে দেশি চিনি বানানোটা দেখায় দেয় না ভিডিওটা। দেখেছেন কি সুন্দর? দেশি চিনি গুলো স্বাস্থ্যসম্মত সাদা চিনির চাইতে, মানে কলের যে সাদা চিনি সেই চাইতে। এই চিনি কিনলে আপনার ভাবতে হবে না ইন্ডিয়ান চিনি কিনলেন কিনা, খাঁটি অরিজিনাল দেশি। আরো পণ্য আছে, দেখে নিয়েন, ওদের পেজ আছে ওইখানে যে ওটি যায় দেখে নিয়েন। তবে সামনের রোজায় আমাদের সবারই তো খেজুর লাগে। হাসিনা নাকি ইন্ডিয়া থেকে খেজুর আনিছে, এরা সৌদি খেজুর বেচে, এদের কাছ থেকে খেজুর নিয়েন। রমজানে ইফতারির যে পবিত্র দস্তরখান, সেখানে যেন কোনো কলঙ্কিত অপবিত্র ভারতীয় পণ্য না থাকে, সেইটা দেশবাসী খেয়াল রাখবেন, এটা একটা আহ্বান জানাই গেলাম। পরিশেষে আরেকটা জিনিস দেখাই, হ্যাঁ, ওই আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের আর আঙ্কের ইন্ডিয়ান ভাইকেরে। হ্যাঁ, আসেন দেখি। এটা দেখেছেন? হ্যাঁ, চাইনিজ মাল, চাইনিজ লেখা দেখেছেন? বুঝেছেন তো? এটা গ্লোবাল সিল্ক রুট, এটা একটা থিঙ্ক ট্যাঙ্ক, চাইনিজ থিঙ্ক ট্যাঙ্ক। আমি কইছি চাইনিজরা এই আন্দোলনের দিকে লক্ষ্য রাখবি, হ্যাঁ, এবং এই আন্দোলন থেকে চাইনিজদের অনেক কিছু পাওয়ার আছে, হ্যাঁ, কারণ এটি ইন্ডিয়া বাম্বু দেওয়া হচ্ছে। এবার বুঝেছেন তো? হ্যাঁ, কি হচ্ছে কুন্টি দে কি হচ্ছে আমার ক্ষেত্র ভ্রাতার ভগিনীরা করছে দাদা কুন্টি দে চাপা ম্যাট দিতেছে বোঝা যাচ্ছে কোন তাই না আমি গলা আগেই কইছিলাম হ্যাঁ এই লাস্ট লাইনটা দেখেন কইছে বাংলাদেশ ইন্ডিয়ার হাত থেকে বাইরে হয়ে যেতেছে এটা কাদের কথা চাইনিজ গরে কথা দেখেছেন রাইট স্ট্র্যাটেজির পাওয়ার জনগণ যদি সাথে থাকে না তাহলে যে কোনো পরাশক্তিকে লেজে খেলানো যায় হ্যাঁ আমরা স্ট্র্যাটেজি ব্যাটেজি বুঝি না আমরা বুঝি খাপে খাপ মমতাজের বাপ খেলাটা বুঝিছেন তো হ্যাঁ আমরা ডাইনে গাটে পায়ে চলে যাব জনগণের শক্তিকে শুধু একটা লক্ষ্যে দাবিত করতে হয় হাঙ্গারে লাগে গিরিঙ্গি করে পার পাওয়া সহজ না হ্যাঁ আমরা এখন পরাশক্তির লাগে বার্গেন করব ওই পাওয়ারটা তৈরি হইলেই বার্গেন করব আর বার্গেন করার শক্তি দিবে দুনিয়াব্যাপী ভারতীয় পণ্য বর্জনের ব্যাপকতা তো বারেন চাচি কেঙ্কা লাগে হ্যাঁ আপনি এখন কাম করেন মোদিজির সাথে গলা জড়ে ধরে কান্নাকাটি করেন একটা গান কি গান গাইবেন কয়ে দেওয়া লাগবি হ্যাঁ বাংলা শেখা লাগবি গলে আচ্ছা তাও কয়ে দিই গাবেন এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আনজনে এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আনজনে মোদিজি আমি বুঝি মরেছি মনে মনে